vasatu Ram Krishna Nayane vasatu Ram Krishna Shravane dharatu Ram Krishna Ram Krishna Saratsar Jnane vibhatu Mata Sarada Dhyane rajatu Mata Sarada Sahane tishtatu Mata Sarada Janani Sarada Premadhar Viveke Nandatu Vivekananda Karmani Bhatu Vivekananda Virya Divyatu Vivekananda Vivekananda Jnana Parabhar Hridaye Vasatu Ram Krishna Nayane Lasatu Ram Krishna Shravane Dharatu Ram Krishna Ram Krishna Saratsa Sri Bhagavanir Ashesh Kripay Amra Aaj Samobeto Hoyechi Sri Ma Sharada Devi Puthi Ei Bishoye Alochona Korbar Jonno আমরা আজকে যে অংশটি পড়ব প্রথমে সেটি মূলত খানিকটা ইনফরমেশন, মায়ের বাড়িতে কে ছিলেন, কারা কারা ছিলেন, তাদের কি সম্পর্ক মায়ের সঙ্গে এইটি, এবং তারপরের যে অংশটা আমরা পড়ব সেইখানে এই অংশটা আমরা একটু দ্রুত পড়ে নেব, তারপরে যে অংশটা পড়ব সেইটা একটা ছবির মতো করে সাজানো মায়ের জীবনের গল্প, যেগুলো ধ্যানের বস্তু, আমরা টুকরো টুকরো করে সেগুলোকে পড়বার চেষ্টা করব। ইনি লিখছেন, আমাদের পুথিকার লিখছেন, অধ্যায়ের নাম অধ্যায় নম্বর ৮, শ্রীমার পিতৃগৃহ, এখান থেকে আমরা শুরু করব। এবার করহ ভক্ত একথা শ্রবণ, আছিলা কাহারে মাতমার আত্মীয় স্বজন, কাদম্বিনি ভগ্নি আর পাঁচ ভাই হয়, প্রসন্ন উমেশ কালী বরদা অভয়, রামচন্দ্র গৃহ তারা করে আলোকিত, তাহাদের সাথে মাতা সদানন্দে স্থিত, কুকন্দ গ্রামেতে সুধা রাম নাম ধারী, কাদম্বিনী ভগ্নী সাথে বিয়ে হয় তারি, কিন্তু কোন পুত্র কন্যা জন্মিবার আগে, কাদম্বরী হলে গতা বড় বুকে লাগে, উমেশ হইল গত ১৯ বছরে, ডাক্তার মাতা পিতা ভাই ভগ্নী ভাসে আঁখি নিরে, ডাক্তারি পড়িতে গিয়া ছোটটি অভয়, যার কন্যা রাধা রানী রাধু নাম লয়, পত্নী যার পাগলিনী জ্বালায় প্রচুর, সেই কালেই শ্রীব অভয় ত্যাজে দেহপুর, অন্য সব ভ্রাতা করি অর্থ উপার্জন, পৃথক পৃথক গৃহ নির্মিলা তখন, পিতার ভিটাটি ছাড়া কিছুটা দক্ষিণে, পিতার ভিটাটি ছাড়ি কিছুটা দক্ষিণে, মেজ মামা রত হয় স্বগৃহ নির্মাণে, কালীকুমারের সবে মেজ মামা কয়, কালীকুমারের সবে মেজ মামা কয়, তাহারে অনেক কথা এ প্রসঙ্গে রয়, সেজ মামা শ্রীবরদা বাসগৃহ করে, কালীকুমারের কিছু পশ্চিম উত্তরে, এ বাড়ির ঠিক লাগি দক্ষিণ পশ্চিমে, পথের অপর পাশে কলুঘেড়ে নামে, রয়েছে পুকুর অতি পরিষ্কার জল, শালুক ফুলেরা বুকে করে ঝলমল, সংসারের যত কাজ উহাতেই হয়, সুবিধা বড়ই তাই সকলেই রয়, শ্রীমামার শ্রীমাতার মন্দির আর কালিমার বাড়ি, প্রসন্ন মামার গৃহেও মধ্যে হয় তারি, প্রসন্ন মামাকে মোরা বড় মামা বলি, তার বাড়ি রহিলেন মাতা বহু কালী, বর্তমানে ওই বাটি বেলুড় মঠের সংযুক্ত হইয়াছে মাতৃমন্দিরের, পুণ্য পুকুরে আর যেনুতন বাড়ি, মাতৃপদ স্পর্শে ধন্য বিমোহনকারী, বর্তমানে সব হয় মাতৃমন্দিরের, এসকল পূর্বে ছিল শুধু মামাদের, শ্রীযুক্ত ধরচন্দ্র মার খুল্ল তাত, মেজ কাকা কহিমাতা ডাকিত ডাকিতা সতত, সূর্যকান্ত হয় তার জনিক সন্তান, প্রসন্ন মামার পাশে তার বাসস্থান, বড় কাকা শ্রীলৈ শ্রী ত্রৈলোক্য শাস্ত্রজ্ঞ পণ্ডিত,
জীবনে কখনো করো না করে অহিত, অপুত্র অবস্থায় ছাড়ি হলোকে, গঙ্গা নারায়ণ সরি গেলেন গোলকে, ছোট কাকা নাম তার শ্রীনীল মাধব, সংসারে সুখের তৃষা মনে পরাভব, জীবন কাটান তিনি রামচন্দ্র ঘরে, বড় ভালোবাসিতেন শ্রীমা সারদারে, শ্যামামাকে ভক্ত ভক্তগণ দিদিমা বলিত, মামা মামি দিদি আদি আরো ছিলা কত, ছোট মামি সুরবালা রাধুদির মাতা, পাগলিনী মামি ছিল মামি বলে ছিলে পরিচিতা, শ্রীপ্রসন্ন বড় মামা বৈকুণ্ঠ ছিল, সঞ্চিত অর্থের ব্যয়ে জমি জমা নিল, কিনিয়া চাষের গরু ধান চাষ করে, ইহাতে অবস্থা তার কিছু গেল ফিরে, কালীকুমারের হয় গোপন স্বভাব, সহজেই ক্রুদ্ধ হয় আসে অতি তাপ, তাহার জন্ম আগে শ্যামা সুন্দরী, সন্তান বিয়োগ হয় শোকেতে অধীর, দেবী ভক্ত শ্রীলোকের ঔষধ সেবনে, জন্ম হইল পরে কালী বাঁচে প্রাণে, সেই হেতু হলা তার কোপন স্বভাব, পূজা জপ ধ্যানে নিষ্ঠা ছিল না অভাব, যজন যাজনে তার অতিশয় খ্যাতি, পূজা পাঠ নিয়ে কালী সদা থাকে মাতি, বরদার অধিক কাল বাস করে গ্রামে, বরদা অধিক কাল বাস করে গ্রামে, মাঝে মাঝে যান তিনি কলিকাতা ধামে। এটা বেসিক্যালি একটা ইনফরমেশন চার্ট, যে মায়ের কারা ভাই বোন কারা কারা ছিলেন, যাদেরকে আমরা নানা সম্বোধনে সম্বোধিত করি। মায়ের যেখানি বোন ছিল এটি আমরা বড় একটা জানি না, কাদম্বিনী তার নাম, খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল এবং খুব দ্রুত তিনি শরীর ছেড়ে দিয়েছিলেন, যেখানে তার কথা আমরা বড় একটা শুনি না। আর প্রসন্ন উমেশ কালী বরদা অভয় পাঁচ ভাই, মায়ের পাঁচ ভাই আর তারা দুই বোন, তার মধ্যে মাকে ছাড়তে তারা ছয় ভাই বোন। আরও বলছেন কাদম্বিনীর সাথে সুধারাম নামে একজনের বিয়ে হয়েছিল কোকন্দ গ্রামেতে, সেখানে বিয়ে হয়েছিল এবং অবশ্য খুব অল্প বয়সে চলে গেছিলেন। দ্বিতীয় ভাই উমেশচন্দ্র, তিনি ১৯ বছর বয়সে মারা যান, এবং ছোট ভাই এই লালিমা রায়চৌধুরী, এনাকে ঢুকিয়ে আমাদের আর কাউকে আর ঠোকানো হবে না আজকে। এই উমেশ হইলে গত ১৯ বছরে, মাতা পিতা ভাই ভগ্নী ভাসে আঁখি নিরে, ডাক্তারি পড়িতে গিয়া ছোটটি অভয়, যার কন্যা রাধা রানী রাধু নামে নয়, পত্নী যার পাগলিনী জ্বালায় প্রচুর, সেই সেকালেই শ্রী অভয় ত্যাজে দেহপুর। এটা হচ্ছে কথা যে এই ভাতা ভগ্নী এদেরকে নিয়ে তারা থাকতেন, তার মধ্যে দুই ভাই মারা গেছিলেন, দ্বিতীয় ভাই উমেশচন্দ্র এবং কনিষ্ঠ ভাই অভয় অভয়চরণ, এরা এই পাঁচ দুজন মারা গিয়ে যাওয়ার পরেও এই এই এতজন ছিলেন প্রসন্ন কালী আর বরদা, এদেরকে নিয়েই আমাদের থাকা এবং এরাই আমাদের সবাইকে সবাই বলে হয়। কালী মামাকে সবাই মেজো মামা বলতেন, কারণ উমেশচন্দ্রকে বড় একটা কেউ দেখেনি, প্রসন্ন বড় ভাই এবং কালী মামাকেই সবাই মেজো মামা বলে ডাকতেন। সেজো মামা ছিলেন বরদা প্রসাদ আর অভয়চরণ হচ্ছে ছোট মামা। ছোট মামা এই কারণে, কারণ তার স্ত্রী ছিলেন, যার যিনি প্রত্যেকেরই স্ত্রী ছিলেন, কেউ কেউ আবার দুবার করে বিয়েও করেছিলেন, এসব গল্প আছে। কিন্তু কালীমা এই আমাদের অভয়চরণের স্ত্রী, তিনি আমাদের শ্রীরামকৃষ্ণ শ্রীমা সারদা দেবীর লীলাতে একটা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছিলেন। তার কন্যা তিনি যোগমায়া, তিনি যোগমায়া রূপে এখানে অবতীর্ণ হয়েছিলেন এবং তাকে কেন্দ্র করে শ্রী শ্রীমা তার দেহটিকে ধরে রেখেছিলেন। একটা ভারী সুন্দর কথা আছে স্বামী তুরিয়ানন্দজির স্টেটমেন্ট, তিনি তুরিয়ানন্দজি বলছেন যে আমরা চেষ্টা করেও মনটাকে কণ্ঠে নিয়ে যেতে পারি না, কিন্তু মা রাধি রাধি করে তার সেই সমাধিমান মনকে সংসারের মধ্যে ফেলে রাখেন। রাধি যেন একটা মায়ার আবরণ, আপনারা যারা মায়ের ঠাকুরের জীবনী পড়েছেন, মায়ের শেষ দিকে যখন শেষ সময় এসে উপস্থিত তার কিছুদিন আগে মা শারদানন্দজিকে বলেন যে এদের সব রাধু মাকু নলিনী এদের সকলকে জয়রামবাটি পাঠিয়ে দিতে, বিশেষত রাধুকে, তিনি একেবারেই সহ্য করতে পারছেন না। শারদানন্দজি তাকে বলেন এখন যদি ওদের পাঠিয়ে দেওয়া হয় তাহলে ওদের খুব কষ্ট হবে, মা বলেন যে ওদের পাঠিয়ে দিলেই ভালো, এই যে ওদের প্রতি যে আকর্ষণ সেটা সম্পূর্ণ ছেড়ে ফেলেছেন। শারদানন্দ বুঝতে পারে যে মা তাহলে শরীর ছেড়ে দেবে, কারণ এই রাধুরানী রাধারানীকে ধরেই তার বেঁচে থাকা,
রাধুকে যোগমায়া তাকে, সেই যোগমায়া তিনি তাকে সংসারে টেনে নিয়ে আসছেন। এমনকি ছোট মামিও তার যে পাগলামি তার মূলে ছিল এই জিনিস, তিনি পাগলামি করে বেড়াতেন যাতে মা সবসময় বিজি থাকেন, সংসারের বিষয়বস্তুর মধ্যে বিজি থাকেন। ছোট মামির অদ্ভুত অদ্ভুত সব পাগলামি আপনারা শুনেছেন। একদিন তিনি সেই পুকুরে নেমে দেখছেন তার জামাইকে কেউ ওখানে ডুবিয়ে দিয়ে গেছে কিনা, আবার কখনো মনে হচ্ছে কেউ তার গয়না চুরি করে নিয়ে গেছে, নানা রকমের তার নানা গল্প। এবং রাধুরানীর একটা অদ্ভুত পরিবর্তন হয়ে যায় মা ঠাকুরানের শরীর চলে যাওয়ার পরে। আপনারা যদি প্রব্রাজিকা ভারতী প্রাণামায়ের স্মৃতি কথা পড়েন তাহলে সেখানে দেখতে পাবেন রাধারানীর টিবি হয়েছিল, এবং সেই কারণে যাতে তার শরীর চলে যায় কাশি ধামে তাই সবাই তাকে কাশিতে পাঠিয়েছিলেন। তিনি প্রথম থেকে জিজ্ঞাসা করছেন কেন ওকে কাশিতে নিয়ে এসছো, এখানে আমি থাকবো না। তাকে সরলা দেবী খুব চেষ্টা করছিলেন এখানে থাক এখানে থাক। তার একটা অদ্ভুত স্টেটমেন্ট আছে, তিনি যখন জানতে পারলেন যে তার মৃত্যু এসে উপস্থিত হয়েছেন সেই কারণে তার মুক্তির ব্যবস্থা করার জন্য কাশিতে নিয়ে আসা হয়েছে, তিনি বললেন তোমরা কি বোকা গো, যিনি আমার মুক্তির ব্যবস্থা, যিনি আমার সমস্ত জীবনের দায়িত্ব নিয়েছেন, তিনি কি আমার মুক্তির ব্যবস্থা করে দিয়ে যাননি? মুক্তি আমার হাতের মুঠোর মধ্যে। এবং প্রায় জোর করে তিনি প্রিয়দা মহারাজকে ধরে অনেক কাণ্ড করে তিনি জয়রামবাটিতে ফিরে এলেন, এবং জয়রামবাটিতে মায়ের ঘরে মায়ের খাটটিতে তার শরীর চলে যায়। মাতৃগত প্রাণ হেঁকেছিলেন, মা ছাড়া তিনি আর কিচ্ছু বুঝতে পারছিলেন না। তার এই আচরণটি দেখে অনেক ব্রহ্মচারিণীরা প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজকে জিজ্ঞাসা করেন যে যার এত দুর্নাম ছিল, মাকে জ্বালাতেন, মাকে কষ্ট দিতেন, যার জন্য মায়ের ভীষণ রকমের কষ্ট হলো, তার শেষ দিকে এরকম আচরণ কেন? মা বলেছিলেন যে মাকে এই সংসারে টিকিয়ে রাখার জন্যই তার আবির্ভাব, অতএব তিনি তো ওই যতদিন ওই কাজটি তাকে করতে হবে ততদিন তো তিনি অন্য কোনো কিছু করতে পারবেন না, অন্য কোনো কিছু করা তার পক্ষে সম্ভব নয়, কিন্তু যে কাজটি সারা হলে গেল এবার তিনি তার বাঞ্ছিত লোকে ফিরে যাবেন। এটা হচ্ছে কি সুন্দর কথা শারদানন্দের, আমাদের রাধুদির জীবনী। রাধুদি সম্বন্ধে শারদানন্দজি খুব কেয়ারিং ছিলেন, মা চলে যাওয়ার পর যে যিনি দায়িত্বে ছিলেন মাতৃমন্দিরে, তখন তো মাতৃমন্দির সেই অর্থে ফর্ম করেনি, তার দায়িত্ব ছিল রোজ সকাল বিকেল রাধুদির নামে রাধুদি কেমন আছে এটি জানিয়ে চিঠি লেখা, এবং রাধুদির জন্য প্রয়োজনীয় ফল মূল এসব তখন কলকাতা থেকে তিনি পার্সেল করে পাঠাতেন যাতে রাধুদির সেবায় সামান্যতম ত্রুটিও না হয়। এই কি হচ্ছে কথা, এই অদ্ভুত একটা জীবন আমরা দেখেছি। মায়ের ভাইরা ধীরে ধীরে একটু একটু করে রোজগার করতে করতে নিজেরা আলাদা হয়ে যেতে থাকলেন এবং নিজেরা বাড়িঘর করতে থাকলেন, সারা আমার জয়রামবাটি জুড়ে তাদের একটু একটু করে নিজের নিজের বাড়ি হলো। মা ঠাকুরুন থেকে গেলেন প্রসন্ন মামার কালীমামা মাতৃমন্দির আর কালীমামার বাড়ি, প্রসন্ন মামার ঘর তার মধ্যেই আছে, প্রসন্ন মামার বাড়িকে আমরা বড় মামা বলে থাকি। মা তার বাড়িতেই দীর্ঘদিন ধরে থাকলেন, এখন যেটি মাতৃমন্দিরে মায়ের বাড়ি বলে বলা হয় পুরনো বাড়ি, সেটা আদতে ওই ফাঁকটা প্রসন্ন মামা পেয়েছিলেন, প্রসন্ন মামা সেইখানে সেই ঠাকুর মায়ের ওই ইয়েতে তিনি সারাটা জীবন মা ঠাকুরুন সেখানে থেকেছেন, এবং অনেক পরে মায়ের নতুন বাড়ি তৈরি হয়েছে। এমনকি মায়ের নতুন বাড়ি তৈরি হওয়ার পর মা যখন এখানে অসুস্থ অবস্থায় আছেন, মাকে যাতে বর্ষাকালে দিনে মাটির ওপর হেঁটে যেতে না হয় তাই ওই মেঝেটা সিমেন্ট করা হয়। দেখবেন মায়ের বাড়ি পুরনো বাড়ি আর নতুন বাড়ির মতো ফারাক আছে, মায়ের পুরনো বাড়ি সবটা মাটি, উঠোন মাটি সমস্ত কিছু, যদিও মায়ের সামনে যে সামনে মায়ের ঘরের যে বাড়ির মধ্যে যে চবুতরাটা আছে ওটা কংক্রিটের করা, কারণ বর্ষাতে কাদা হয়ে যায় বলে ওরকম করা আছে। কিন্তু মায়ের নতুন বাড়ি যদি গিয়ে দেখেন দেখবেন বারান্দাটা সম্পূর্ণ কংক্রিটের সিমেন্টের করা আর কি। মা খুব অসন্তুষ্ট হয়েছিলেন, মা বলেছিলেন ও কি ভেবেছে, যিনি করেছেন ও কি ভেবেছে আমি আবার ফিরে যাব, মার কোনোদিন সেখানে ফিরে আসা হয়নি। সমস্ত বাড়িগুলো মায়ের স্মৃতি বিজড়িত, এই বাড়িতে মা থেকেছেন, এই বাড়িতে মা মন্ত্র দীক্ষা দিয়েছেন, এই বাড়িতে মা সন্ন্যাস দিয়েছেন, আর ওই নতুন বাড়িতে অনেক স্মৃতি আছে, সেই দুই ভাইয়ের তাদের ভাই বোনের দর্শন হয়েছিল, জগন্মাতা হেঁটে যাচ্ছেন বিরাট লম্বা মা কালীর মতো, বিরাট কালী মতো চুল তার, তার মনে হয়েছিল যে স্বয়ং আদ্যাশক্তি মহামায়া শ্রী শ্রী মার শরীর ধারণ করে তিনি যেন এসেছেন। এটা হচ্ছে কথা, এই অনেক রকম মায়ের অনেক লীলা এই সমস্ত বাড়িগুলোর ভেতরে আছে আর কি। বলছেন শ্রীযুক্ত শ্রীধরচন্দ্র মার খুল্লতাত
মেজ কাকা কহি মাতা ডাকিত ডাকিতা সতত, সূর্যকান্ত হয় তার জনৈক্য সন্তান, প্রসন্ন মামার পাশে তার বাসস্থান। বড় কাকা শ্রীতৈলক্য শাস্ত্রজ্ঞ পণ্ডিত, জীবনে কখনো কারে না করে এহিত, অপুত্রক অবস্থায় ছাড়ি ইহলোক, গঙ্গা নারায়ণ স্মরি গেলেন গোলোক। এই বড় কাকার কথা বড় একটা বলা নেই, কিন্তু পরে যে ছোট কাকা নীল মাধবের কথা আপনারা অবশ্যই লীলা প্রসঙ্গে বা মা ঠাকুরিনের জীবনীতে পড়েছেন, যে মায়ের জন্য ভালো ভালো ফল টল যা আসতো সব তিনি ওই নীল মাধবকে পাঠিয়ে দিতেন। অনেকে জিজ্ঞাসা করতো, এই খাবার তো আপনার জন্য এসেছে, তাহলে কেন আপনি বিতরণ করে দিচ্ছেন? বলছেন, বুড়ো আর কতদিন বাঁচবে, প্রাণের আশ খুলে প্রাণের আশ মিটিয়ে খেয়ে নি। এমনকি নীলমাধব দাদাকে তিনি নিয়ে নীলমাধব কাকাকে তিনি নিয়ে গেছিলেন এই কোঠারে, সেখান থেকে তারা জগন্নাথ দর্শন করেছিলেন, যাতে তার শেষ বয়সে জগন্নাথ দর্শন হয় এই ব্যবস্থা করেছিলেন। মায়ের এই এনাকে খুব ভালোবাসতেন। মায়ের যে দুই ভাই, একজন প্রসন্ন কুমার আর একজন হচ্ছেন কালীকুমার, এদের মধ্যে বড় প্রসন্ন কুমার ভীষণ কৃপণ ছিলেন। আর কালীর আবার হাত পা খুব খোলা ছিল, কিন্তু তার সঙ্গে আরেকটা খুব বদগুণ ছিল, ভীষণ মেজাজ ছিল, ভীষণ রকমের মেজাজ। মা ভীষণ ভয় পেতেন, যে কালী বলছেন, কালী ঘুর ঘুর করছে মায়ের জন্মদিন উপলক্ষে বা পরমহংস মশায়ের জন্মদিন এতদিন বাদে কি হবে, মা বলছেন আমাদের কি সেই ভক্তি এসব আছে, তাঁর জন্মতিথি পালন করি, এসব করার মতো কি শক্তি আছে? তারপরে ব্রহ্মচারীকে বলছেন, তুমি ওকে কিছু দেবে, ওকে না ছাড়লে মুশকিল, সে কিছু কিছু ই করবে, আর তুমি ওপরে ওপরে সমস্ত কাজগুলো রাসবিহারী মহারাজকে মা বলছেন। এই যে দেখুন, বিরোধ না করে সমস্ত ক্ষমতা হাতের মধ্যে কেড়ে নেওয়া, মায়ের যে অ্যাডমিনিস্ট্রেটিভ স্কিল এটা কিন্তু শেখার মতো। মা যদি সোজাসুজি বিরোধ করতেন তাহলে একেবারে কুরুক্ষেত্র করে ছাড়ত, তাহলে এই যে নানা মায়ের যে নিত্যদিনের বাস সেটা আর ভালো হতো না। অথচ মা তাকে ভালোবেসে কত কিছু করলেন, কিন্তু আসল ক্ষমতাটা অন্য কাউকে দিয়ে দিলেন। সেই শ্রীরামকৃষ্ণের গল্পের মতো, যে চালের বস্তা, চালের গুদামে সামনে একটা ইয়েতে, একটা কুলোতে খই মুড়ি মুড়কি সমস্ত কিছু রাখা থাকে, ইঁদুরগুলো এসে সেইগুলো দেখে সেইগুলোই খুঁটে খুঁটে খায়, পেছনে যে বস্তা বস্তা চাল আছে তার সন্ধানও পায় না, আর কখনো সেই চাল খাবারও তাদের ইচ্ছে হয় না। আমাদের এই অ্যাডমিনিস্ট্রেটিভ স্কিল এইটা যদি থাকে, দেখবেন শাশুড়ি বৌমার মধ্যে ঝগড়া আর শাশুড়ি জামাইয়ের মধ্যে যে ঝগড়া, এটা একবারে জিরো হয়ে যাবে আমরা যদি একটু বুদ্ধি করে চলি। কিন্তু এই হচ্ছে তাই, আর ভীষণ ক্রোধী, ভীষণ রাগি ছিলেন, মাও তার রাগকে ভীষণ ভয় করতেন, তার খুব জপ ধ্যান সাধন ভজনে খুব নিষ্ঠা থাকে, তিনি যজন যজন করতেন, আর মাঝে মাঝে কলকাতায় আসতেন এই টাকা পয়সার জন্য, পুজো অর্চনা এই সমস্ত করতে কলকাতায় আসতেন। আসলে তখনকার দিনের মানুষজন প্রথম দিকে বর্ধমান যেতেন, বর্ধমান রাজা পণ্ডিত ব্রাহ্মণ এদেরকে সব খুব সম্মান করতেন এবং তাদের সম্মান দিয়ে রাখতেন। পরবর্তীকালে বর্ধমানের মহারাজার যখন অবস্থা খারাপ হতে শুরু করলো এবং কলকাতা ফ্লারিশ করতে শুরু করলো, তখন একটা অদ্ভুত জিনিস হলো, কলকাতায় যারা মূলত খুব বড় লোক তারা কিন্তু সবাই অব্রাহ্মণ ছিলেন, সবাই মূলত বৈশ্য জাতির, সবাই ব্যবসা করতেন। এদিকে বাড়িতে দোল দুর্গোৎসব করতে হলে শালগ্রাম শিলা আনতে হবে, আর শালগ্রাম শিলা আনতে গেলে শালগ্রাম শিলা তো স্পর্শ করার অধিকার তাদের নেই, সেই কারণে মানে সামাজিক মতে তাদের নেই, সেই কারণে এই ব্রাহ্মণদের খুব একটা বড় চল হলো জজমেন্ট, এক কোনো একজন বাড়িতে ধরে রাখা, আর তারপরে সেই নারায়ণের নিত্য দুবেলা সেবা করা, আর সেই বাড়ির যত পুজো অর্চনা, তারপরে আত্মীয়ের বাড়িতে ইতু পূজা, সেই আত্মীয়ের বাড়িতে দুর্গা পূজা, এই সমস্তগুলোর দায়িত্ব তারা পেতেন। এই কারণে কলকাতা তখন সেন্টার অফ অ্যাট্রাকশন, যারা অন্য সময় থাকতেন না, সারা বছর থাকতেন না, অন্তত দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, যে কোনো যে সময় বড় লোকদের বাড়িতে এসব পুজো হতো, এই সব পুজো করার জন্য তারা টেম্পোরারি খেপ খাটা, এখনকার ভাষায় এখনকার ছেলেদের বসায় খেপ খাটতে তারা আসতেন। খেপ খাটলে কিন্তু ইউজুয়াল রোজগারের চেয়ে বেশি হয়, এটা হচ্ছে কথা। এই কালীমামা মাঝে মাঝেই চলে আসতেন খেপ খাটতে, এবং এখানে খেপ খেটে তিনি ফেরত যেতেন। এর পরের অধ্যায়টা আমি বলছিলাম খুব ইম্পর্টেন্ট, এত সুন্দর করে বর্ণনা করা হয়েছে, চোখ বন্ধ করলে আমরা শিশু সারদার সাথে সারা জয়রামবাটিটা ঘুরে ফেলতে পারবো। অধ্যায় নম্বর 9, আর অধ্যায়ের নাম হচ্ছে শৈশবে শ্রীমাতা। শুনো শুনো ভক্তজন, মাতার শৈশবে কি অপূর্ব হলো লীলা, নাহি জানে সবে,
দারিদ্র সংসার বটে শ্রীরামের হয়, শারদা আসিলে তাহা হল মধুময়, শ্রদ্ধা ও স্নেহ প্রীতি সবার অন্তরে বিরাজ করিছে তাই সুখে বাস করে। এই সংসার জীবনের অন্যতম মূল কথা হচ্ছে আপনি যে সামান্য জিনিসটি আছেন সেই নিয়ে যদি শান্তিতে থাকেন তাহলে দেখবেন জীবনে একেবারেই অশান্তি নেই। আমাদের সমস্যাটা হলো এই, বিজ্ঞান আবিষ্কার হয়েছে, যত কিছু আমাদের প্রয়োজন হয়েছে কিন্তু তত আমাদের কিছুতেই অশান্তি কমে না। যখন প্রথম কলকাতায় টেলিভিশন এলো তখন কি সুন্দর, আমরাও ছেলেবেলায় দেখেছি শনি রবিবারে, শনিবার দিন হিন্দি সিনেমা, রবিবার দিন বাংলা সিনেমা হতো, আর সব পাড়ার লোকেরা সবাই এসে যার বাড়িতে টিভি সেই বাড়িতে বসে তারা দেখতেন, কেউ কিচ্ছু মনে করতেন না। পাড়ার ছেলেরা সবাই এসে, তখন টেস্ট ম্যাচ চলছে সারা দিন ধরে, হাঁ করে মুখ হাঁ করে বসে সেই টেস্ট ম্যাচ দেখা হতো, খুট খুট করে সুনীল গাভাস্কার ব্যাট করছেন সেইটাই দেখতেন, কখনো তাদের মনে হয়নি যে আলাদা করে টিভির দরকার হয়। কিন্তু বৃষ্টি এসেছে, বৃষ্টি হচ্ছে, ও আচ্ছা। কিন্তু যতই জীবন জীবন হতে আরম্ভ করলো, জীবন লোকের হাতে পয়সা আসতে থাকলো, সবার মনে হলো আর ওর বাড়িতে কেন দেখতে যাব। আগেকার দিনে আপনারা নিশ্চয়ই টিভি দেখেছেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বড় বড় টেলিভিশনটা টিভি বিরাট বড়, তার উপর কি সুন্দর পুরুষের কাজ করে মায়েরা সব ইয়ে রাখতেন, সব কভার টভার তৈরি করতেন, খুব বাজারে এগুলো বিক্রি হতো, মানুষ কত শান্তিতে স্বস্তিতে থাকতেন। আমরা দেখেছি ছোটবেলায় প্রথম টিভি সিরিয়াল হচ্ছে হামলো, সারা বাড়ির লোক হাঁ করে বসে আছে, হিন্দি ভাষায় হচ্ছে, বেশিরভাগেরই অর্থ বুঝি না কিন্তু আমরা হাঁ করে সেই টিভি সিরিয়াল দেখছি। আর টিভি সিরিয়াল শেষ হয়ে গেলে অশোক কুমার সেই ছন পাকাইয়া হাত নেড়ে কি বলতেন তার একটা অর্থ আমরা বুঝতে পারতাম, কিন্তু ছন পাকাইয়া ছন পাকাইয়া ভীষণ আনন্দময় ছিল, মানুষের জীবন কত সরল ছিল। কিন্তু এমন পাকান পাকিয়ে দিলে রামায়ণ মহাভারত, সকলের মনে হলো যে আমার বাড়িতে আলাদা টিভি হওয়ার দরকার আছে। তারপরে বাড়ির আলাদা টিভি থেকে ঘরে ঘরে টিভি আসা শুরু হলো, তারপরে যতই মোবাইল ফোন টোন আবিষ্কার হলো এখন হাতে হাতে টিভি আসা শুরু হলো। আমাদের তাতেও যেন শান্তি হয় না, আমাদের তাতেও যেন স্বস্তি হয় না। ভগবান আমাদের হাতের মুঠোয় আসার থেকে এই আমাদের ভোগের জগৎ আমাদের হাতের মুঠোয় এসে গেছে কিন্তু আমাদের মনে শান্তি হয় না। আমাদের ওই যে দ্বীপগুলোতে যদি আপনারা যান গিয়ে দেখবেন তাদের কোথাও তিন বছর হলো কোথাও চার বছর হলো ইলেকট্রিসিটি এসছে, ইলেকট্রিসিটি এসছে, কিন্তু এই যে পুরনো যে জীবনটা রাত্রি সাড়ে সাতটা আটটার মধ্যে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়া সেই জীবনটা তারা কিছুতেই ভুলতে পারছে না। আমরা একদিন এই রিলিফ দিয়ে একটু সন্ধে হয়ে গেছিলাম, আমরা ফিরে এলাম, প্রায় বেশিরভাগ ঘরেতেই আলো নিভতে আরম্ভ করেছে একটা দুটো করে, কোথাও মানুষ জানি একদম সমস্তটা নিঃশব্দ, ভোর হতেই সব হইচই হইচই শোনা যাচ্ছে। অথচ কি সাধারণ জীবন নিয়ে তারা থাকে, কোথাও চার চাকার গাড়ি নেই, যে আছে সামান্য এখন টোটো মোটো হয়েছে, দুটো না তিনটে ভ্যান এই মোটর ভ্যান আছে, তাতেই দ্বীপের মানুষজন চলাচল করে। আমার বয়সী যারা পঞ্চাশোর্ধ সেরকম লোকেরা কেউ সাইকেল চালাতে জানে না, তার কারণ হচ্ছে সাইকেল পাথর প্রতিমাতে কানতে হতো, সাইকেলের যা খরচ পাথর প্রতিমা থেকে নিয়ে আসা সে একই খরচ, ডবল খরচ হতো, তাই পায়ে হাঁটাটাই অবস্থা। কোনো মিষ্টির দোকান আলাদা করে নেই, জিপ্লট এলপ্লট ঘনশ্যামনগর রাক্ষসকালী যেখানে যেখানে আমরা গেছি কোথাও কোনো মিষ্টির দোকান নেই, তাদের কিন্তু কোনো দুঃখ নেই, অতিথি এলেই ব্যাস সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেলে সরু চাকলি পিঠে এইসব বানানোর জন্য। কত সাধারণ জীবন, কত সাধারণভাবে মানুষজন থাকছেন এবং সে নিয়ে তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো বেদনা নেই, আসলে একে অপরকে বড্ড ভালোবাসতেন। বলছে না দরিদ্র সংসার বটে শ্রীরামের হর, শারদা আসিলে তাহা হলো মধুময়, শ্রদ্ধা স্নেহ প্রীতি সবার অন্তরে বিরাজ করিছে তাই সুখে বাস করে। তখনও কি অভাব ছিল না, কিন্তু তাহলে কি করে সুখে বাস করতো, একে অপরকে শ্রদ্ধা করতো। আমরা একে অপরকে শ্রদ্ধা করি না, ভাবি কি করে টাইট করবো, টাইট করা তখনই আমাদের ভাবনের মধ্যে আসে যখন আমরা অন্য মানুষকে আমার চেয়ে ছোট দেখি, তাকে আরও নিচু দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে কিওয়ার্ড, শ্রদ্ধা এবং স্নেহ। আমরা মনে করি সংসারে সবাই আমাকে শ্রদ্ধা করবে, সবাই আমাকে ভালোবাসে, কিন্তু আমার সাইড থেকে কিচ্ছু আসবে না, আমি শুধু নেবো আর নেবো। সেই বলা আছে না, সেই ভগবান সম্বন্ধে বলা আছে যে ভক্ত কীরকম হয়, হু অলওয়েজ গেটস অলওয়েজ গেটস অলওয়েজ গেটস অ্যান্ড অলওয়েজ ফর গেটস, সবসময় যে পায় সবসময় যে পায় সবসময় যে পায় আর পাওয়ার পর তারা ভুলে যায়, অলওয়েজ গেটস অলওয়েজ গেটস অলওয়েজ গেট অ্যান্ড অলওয়েজ হি হু ফর গেটস, এবং যা পায় সেটাকে সম্পূর্ণভাবে ভুলে যায়।
এই হচ্ছে আমাদের মানসিকতা। আমরা কিছুতেই তার বাইরে আর গিয়ে উঠতে পারছি না। সেই কারণে আমাদের জীবনে যতই প্রাচুর্য থাকুক না কেন, আমাদের কিছু দুঃখ যায় না। আপনার বাড়িতে খুব সুন্দর করে লক্ষ্মী পুজো করেছেন, খিচুড়ি ফুলকপির তরকারি আলুর দম চানার তরকারি সব হয়েছে। তারপর সামনের বাড়িতে লক্ষ্মী পুজো কী হয়েছে, প্রসাদ দেবার ছল করে গিয়ে দেখে এলেন, নিয়েও এলেন, দেখলেন সেখানে এই পনির মাঞ্চুরিয়ান হয়েছে। ব্যাস, আপনার যে এত কিছু আইটেম হয়েছিল সব বৃথা, সব কিছু হয়ে গেল। আমার যে আনন্দটা, আমার যে নিজেরটা নিয়ে আনন্দ, সেটা নিয়ে আমাদের কোনো সুখ নেই। কারণে আমরা তাই মা যখন এলেন, মা হচ্ছেন এই সমস্ত গুণকে যিনি একত্রিত সমন্বয়ের মূর্তি, তিনি এমনভাবে সকলকে জড়িয়ে ধরলেন। আমরা দেখবো পরপর ছবিগুলো দেখবো, এগুলো শুধু ছবি নয়, এগুলো জীবনে ব্যবহার করার মতো উদাহরণ। কুতিকা লিখছেন, সামান্য ধানের জমি আছিল তাহার, তাহাতে ফলিত যাহা না কুলাত তার, যে কারণে রত হল যজন যজনে, এই কার্য সংসারেতে অর্থ কিছু আনে। তুলা চাষ হতো যত যাহা জমিতে তাহার, তাহাতে লাঘব হয় দারিদ্রের ভার। মাজবে কোলের মেয়ে ক্ষেত্র মাঝে তারে, সোয়াইয়া রাখি শ্যামা গাছে তুলা পাড়ে। বড় হয়ে মা সারদা এই কর্মে রত, শ্যামার সাহায্যে মাতা সকলে করিত। মাতা পুত্রী তুলালয়ে কত পৈতা কাটে, বিক্রয় হইত পৈতা শিহরের হাটে। তাহতে হইত কিছু বসন ভূষণ, অনুজেরে মাতা করিতা রক্ষণ। এই যে বলছেন যে পরিমাণ চাষ হতো তাতে কিন্তু সংসারের কুলত নয়, এই কারণে যজন যজন করতেন। আর যজন যজন করে কি আর পয়সা হবে, সেই চাল কলা যা পাওয়া যেত সেই দিয়ে যতদিন চলত। মূলত যেটা হতো সেটা হচ্ছে তুলোর চাষ হতো, সারা এই হুগলি জুড়ে তুলোর চাষ এখনো হয়। শ্যামা সুন্দরীর মা বেবি সিটার বানিয়েছেন তার এই ধানের ক্ষেতকে, সেই ধানের ক্ষেতে সেই শ্যামা সুন্দরী মা সারদা মাকে রেখে তিনি সেই তুলো নিয়ে আসতেন। সেই তুলো দিয়ে নাকি পৈতে কাটা হতো, এবং পৈতে সেই পৈতে বিক্রি করে তাই দিয়ে জামা কাপড় হতো। এইদিকে আমার দিকে তাকান, আমি এদিকে, হ্যাঁ ওপাশে তাকাবেন না, ও মানুষজন আসবে দেরি করে, আপনি ওদিকে দেখলে হয়ে গেল তো। তাই বলছেন যে পৈতে কাটা হতো, ভাবুন দেখুন এইটাই জিনিসটা খুব দেখবার মতো ভাববার মতো জিনিস, কত পয়সা হতো পৈতে কেটে, কিন্তু বলছে তাতে জামা কাপড় হয়ে যায়। তাতে কতটা সিম্পল লিভিং ছিল ভেবে দেখুন। আমরা সবসময় মাঝে মাঝে এই মায়ের জন্মতিথিতে দেখি, অনেক বছর বেলুড় মঠে ছিলাম, দেখতাম বেশিরভাগ মায়েরা ওই প্রায় নরুন পেরে তো মায়ের মতো ধুতি পরতে পারছেন না, প্রায় ওই রকম পরে আসতেন। আবার কেউ কেউ আবার সামনে আঁচল করে সাদা সিঁধে করে যেরকম কাপড় পরে ওরকমও পরে আসতেন। আমরা আচরণে ব্যবহারে ওই লৌকিক ব্যবহার যেটা বাহ্যিক ব্যবহারে, সেইখানে শ্রীমা সারদা দেবীকে একেবারে কপি করে রেখেছি। মা যে বলছেন সন্তোষের সমান ধন নাই, সহ্যের সমান গুণ নাই, এ দুটো থেকে 100 হাত দূরে থেকেছি, যা পেয়েছি তাতে আমার কোনোরকম কিছু আনন্দ হচ্ছে না। এতে কদিন বাদে এই শ্রীরামকৃষ্ণ মেলা আসবে, আমরা নরেন্দ্রপুরে স্টল নিতাম। আমার মনে আছে দুই যা এসেছেন, একজন পাশের স্টলের শাড়ি দেখছেন, আমি দেখেছি, আর আরেকজন আমাদের স্টলে ঢুকে গয়না বড়ি কেনা হয়ে গেছে। গয়না বড়ি এক দু প্যাকেট ছিল, সেটি শেষ হয়ে গেছে, কিনে নিয়েছে। তার যা এসে সে প্রায় পারলে বোধ হয় সেই কার্টুনের মধ্যেই ঝাঁপ দেয়, যদি সেই ফাঁকা কার্টুন থেকে যদি একাধ পিস গয়না বড়ি বেরিয়ে যায়। বারবার বলছেন ও পেয়ে গেল, আমি পেলাম না, আমরা এক বাড়ি থেকে এসেছি, জানেন তো আপনাদের স্টকে কিছু নেই। আমরা তখন মজা করার জন্য ভাজা বড়ি কিছু দিলাম, বললাম ওটাও তো ভাজা, এটাও ভাজা, খান না, এটা নেবেন না, আমার যা যেরকম গয়না বড়ি নিয়ে গেছে সেইটি আমাদের চাই। এই যে লোক ব্যবহারের মধ্যে দিয়ে লোক চরিত্র বোঝা যায়, এটা আমরা খুব ভালো করে দেখতাম, আমার খুব মজা লাগতাম। খুব বাজে অভ্যাস আছে মানুষ দেখা, তাই এই যে নানা রকমের মানুষ নানা জিনিস কিনতে আসতেন, আমার কাজ ছিল কোঅর্ডিনেট করা, কাকে কোথায় পাঠাবো, কে কী নেবে, বা কোথাও লোক কম থাকলে সেখানে গিয়ে কাজ করা। কিন্তু এই যে নানা রকমের জিনিস দেখতে দেখতে একজন আবার ভদ্রলোক এসে জিজ্ঞেস করলেন এই টমেটো সসে কতটা এই মিষ্টি কুমড়ো আছে। আপনার এখনো তো নেই, এতে টমেটোই আছে, হানি কতটা, আপনারা একবার চাক ভেঙে নিয়ে চলে এসেছেন কি না, এরকম কত রকম, মানে যদি এই হানি খেয়ে তাতে FSSAI এর ছাপ রয়েছে, রামকৃষ্ণ মিশনের জিনিস, সেটাও যথেষ্ট হচ্ছে না। এই যে আমাদের জীবনটা খুব জটিল হয়ে গেছে, ভীষণ রকমের জটিল হয়ে গেছে, নানা জিনিস পাচ্ছি। দেখুন সামান্য তুলো চাষ করে সেই তুলো থেকে তুলো উৎপাদন হতো, তার থেকে পৈতে কাটা হতো, শতেক শতেক পৈতে, আর সেই সেই পৈতে বিক্রি হতো, কঘর বামুন ছিল,
চার ঘরের বেশি বামুন ছিল না, তো পৈতে খুব বেশি ব্যবহার হতো না, বুঝলেন, সেই পৈতে বিক্রি করে যে টাকা হতো তাই দিয়ে বসন ভূষণ হয়ে যেত, সাজগুজের জিনিস তো কিছু হতো না, বসনটাই হতো, কিন্তু তাতেই খুব আনন্দ ছিল। আরেকটা ছবি দেখুন কি সুন্দর হচ্ছে, বলছেন, তা হতে হইত কিছু বসন ভূষণ, অনুজ গণেরে মাতা করিতা রক্ষণ, এটা ছিল শ্রীমাতার অতি বড় কাজ, সংসারের কোনো কাজে নাহি মার লাজ, আমোদর নদী হয় গঙ্গা সারদার, ব্রাতাসনে গঙ্গা স্নানে যেতা বারবার, গঙ্গা স্নান সারি সেতা খাইতেন মুড়ি, তৎপরে সাতিরে লয়ে ফিরিতেন বাড়ি, বরাবরই মার ছিল কিছু গঙ্গা বাই, আমাদেরই গঙ্গা মার প্রয়োজনে তাই, গলা সম জলে নেমে দল ঘাস কাটি, গরুর আহার লাগি ফিরিতেন বাটি, ক্ষেতের মুনি সে তরে ঝোড়া ঝোড়া মুড়ি, মাঠে আনি খাওয়াই তা ফিরিতেন বাড়ি, যে বছর পঙ্গপালে কেটেছিল ধান, সে বছরে খেতে মাতা ফসল কুরান, শৈশবে প্রসন্ন আর রামনাথ সহ, মাঝেতেন দুই বেলা পাঠশালা গৃহ, ইথে মাতা শিখা কিছু লিখন পাঠন, তার বেশি শিখিবারে নাহি চায় মন। প্রতিকার বলছেন কি সুন্দর কথা, বলছেন মায়ের কাছে আমোদর নদী ছিল গঙ্গা, আমাদের ওখানে গিয়ে মাঝে মাঝে লোকে জিজ্ঞেস করেন যে আপনাদের এই গঙ্গা সাগরের কোনখানটা সাগর আর কোনটা গঙ্গা, আমি দেখলাম সহজ উত্তর দেওয়া, এই যখন জোয়ার হয় তখন সাগর, আর যখন ভাটা হয় মা গঙ্গা, গঙ্গা মায়ের দিকে যাচ্ছেন, তো অনেকে ভাটার সময় গঙ্গা স্নানে বেশি পুণ্য অর্জন করবেন বলে ভাটার সময় গঙ্গা স্নান করতে, আমাদের ওখানে ভাটার সময় গঙ্গা স্নান মানে গঙ্গা নদী পিছতে থাকে, সে এক হাঁটু কাদার মধ্যে সেই বালি নোংরা জলে স্নান করে আর সেই ডিসস্যাটিসফ্যাকশন নিয়ে ফিরে আসেন। এই সেদিনকে এই কয়েকদিন আগে আমার তোরম বদমাইশি বুদ্ধি, আমি বললাম না না জোয়ারে যাবেন না, যারা জোয়ারে যেতে চান তাদের আমি জোয়ারেই পাঠাই, কিন্তু উনি বলছেন যে আমি গঙ্গা স্নান করতে আসি, সমুদ্রে স্নান তো পুরীতে গিয়ে লোক করতে পারেন, ঠিক আছে তাহলে আপনি এই যখন ভাটা পড়বে সেই সময় স্নান করতে যান, সময় বলে দিলাম, খুব মানে আনন্দে মনে তিনি গেলেন, কিন্তু প্রথম তো অনেকখানি হাঁটতে হয়েছে, প্রায় 1.5 কিলোমিটার বেশি হাঁটতে হয়েছে, তারপর হাঁটু জলে সেই কাদার মধ্যে স্নান টান করে ডিসস্যাটিসফাইড, এই জন্য লোকে আসে, এই জন্য লোকে আসে না, গঙ্গার পাবনী শক্তি, গঙ্গার জল যাতে স্পর্শ করছে সেই জিনিস পবিত্র হয়ে যাচ্ছে, এটা বুঝতে হবে, গঙ্গার পাবনী শক্তি যাতে স্পর্শ করছে, এমনকি ঘরে যদি গঙ্গা জল রাখা হয় বলা হচ্ছে সব জায়গায় সেটা পবিত্র হয়ে যাচ্ছে, রোজ সকালে উঠে একটু হাতে গঙ্গা জল নিয়ে চতুর্দিকে আমরা ছিটিয়ে দিই, আমরা অনুভব করি গঙ্গার সেই পবিত্র শক্তি দিয়ে, সেটা আর এখানে গঙ্গা গোটা গঙ্গাটা সমুদ্রে মিশে গেল অথচ সমুদ্রের জলটা পবিত্র হতে পারলো না, তার কারণ হচ্ছে আমাদের মনটা পবিত্র হতে পারলো না, স্বচ্ছ তোয়াতে জল স্নান করা। আমাদের পূজনীয় প্রেমানন্দজি আমাদের বলতেন এই যে আমরা তীর্থ আবাহন করি এটার একটা কাজ আছে, দেখবেন যখন আমরা পুজো করি সেইখানে আমরা গঙ্গে চাই যমুনে চাইব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধি করু, সবসময় তো আমরা গঙ্গা জল পাই না, কূপ জলে মানে পরিষ্কার জলে যখন আমরা করি আমরা আবাহন করি, গঙ্গা শুধু গঙ্গা নয়, গঙ্গে চেয় যমুনে চাইব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী এই জলে অস্মিন সন্নিধি করু, তোমার যে তীর্থ ভাগ সেটি নিয়ে এই যে জল এটি যেন সেই পবিত্রতম জল হয়, সমস্ত পবিত্র নদীর পবিত্র ভাবটি, এবং তাই দিয়ে আমরা পুজো করি। উনি বলতেন আমাদের ওই জল দিয়ে যদি ঠাকুরের শিবের মাথায় জল ঢালা যায় তাতে যদি পবিত্র হয় ওটি কেন অপবিত্র আমাদের কাছে আমরা সেটা বুঝতে পারি না, তোমার কাছে যদি গঙ্গা জল নাও থাকে তাহলে ওই দিয়েই হবে, এটা হচ্ছে কথা। মা গেছেন মায়ের জীবনে, এটা উনি বারবার আমাদের বলতেন, আমোদর নদ মা সারদা সেটিকেই গঙ্গা মনে করতেন, স্বচ্ছ তোয়া, এখানে গঙ্গা বলতে স্বচ্ছ তোয়া, সেই স্বচ্ছ তোয়া নদীর নদী গঙ্গার হচ্ছে দুটি, এক হচ্ছে পবিত্রতা আরেকটা হচ্ছে যে স্রোতস্বিনী জল যেটা সেটা স্বচ্ছ, যে নদী প্রবাহিত হতে থাকবে, যে নদী এক জায়গায় বদ্ধ নয় সে সবসময় স্বচ্ছ, কারণ সে দাঁড়িয়ে থাকবার তার সময় সে একটু এগিয়ে গেলে তার পেছন থেকে আবার পরিষ্কার জল এসে পৌঁছচ্ছে, এটা হচ্ছে কথা, এটা বুঝতে হবে। তিনি সেইখানে সব ভাইদের নিয়ে যেতেন, শুধু তাই নয় আবার গঙ্গা স্নান সেরে আমোদরের তীরে বসে ছোট ভাই তাদের মুড়ি টুড়ি খাইয়ে, দেখুন তাদের থেকে মা খুব বেশি বড় নয়, হয়তো বছর দুয়েকের বড় হবেন, কিন্তু মাতৃশক্তি তার ভেতরে সেই ছোট থেকে ছিল,
হচ্ছেন মায়ের আরেকটা স্পেশালিটি। আপনারা যারা নিজেদের মায়ের মা মায়ের স্বামী বলে দাবি করে থাকেন, এটা দেখুন, মা বলছেন, বরাবরই মার ছিলা কিছু গঙ্গা বাই, আমোদার গঙ্গা মার প্রয়োজনে তাই, গলা সম জলে নেমে দল ঘাস কাটি, গরুরে আহার লাগি ফিরিতেন বাটি। এক গলা জলে নেমে সে দল ঘাস কাটতেন, কেন দল ঘাস কাটতেন, না গরুরে খাবে। শুধু সেখানেই শেষ নয়, ক্ষেতের মনীষে তরে ঝোড়া ঝোড়া মুড়ি, মাঠে আনি খাওয়াইয়া ফিরিতেন বাড়ি, ঝুড়ি ঝুড়ি মুড়ি নিয়ে আসতেন। বলা হয় না বাঁকুড়ার লোকেরা স্বর্গ থেকে হঠাৎ করে দেবরাজ শুনতে পেলেন শোঁ শোঁ করে আওয়াজ হচ্ছে, তিনি দূতকে পাঠালেন খোঁজ নিয়ে, জেনে এসো কোথা থেকে এইরকম ভয়ঙ্কর আওয়াজ হচ্ছে। তখন সেই দূত খানিকক্ষণ উঁকি ঝুঁকি মেরে দেখে এসে বলল, বাঁকুড়ার লোকেরা মুড়ি খাবে বলে জলে ভিজিয়ে রেখেছে, আর সেই জলে ভিজানোরতে এরকম আওয়াজ হচ্ছে, এত মুড়ি খায়। এখানে যে ঝোড়া ঝোড়া মুড়ি, এইখানকার কথা বলছে মুড়ি, সে ঝোড়া ঝোড়া মুড়ি সেইটি মাথায় করে মা নিয়ে যেতেন, ছোট্ট সারদা মুনিষদের খাওয়াতে নিয়ে যেতেন। আমরা তো বাচ্চা মেয়েদের কোনো কাজই করতে দিই না, এখন কি সুন্দর এই যে তার ভেতরের যে মাতৃভাব একটু একটু করে বিকাশ হয়েছে, খুঁচিয়ে খুঁচিয়ে ঠাকুর বার করেছেন, প্রথম দিকে জীবন বার করেছে, পরে ঠাকুর বার করেছে, তিনি নির্দিষ্ট করে দিয়েছেন, বাবুরাম এতগুলো রুটি খাবে, রাখাল এতগুলো রুটি খাবে, লাকু অদ্বৈত বুড়োগোপাল দা এরা সব খাবে। বাবুরাম মহারাজ কাছে জানতে জানলেন যে তিনি মা যতটা রুটি তাকে দুটো রুটি তার জন্য বরাদ্দ আছে, মা বেশিই খাওয়ান। ঠাকুর গিয়ে অনুযোগ করলেন যে এরা সাধন ভজন করবে বলে এরা এখানে এসে থায়, তাই খাওয়া দাওয়ার এরকম নিয়মকানুন খড়াক করি আমরা করেছি। তো ওই হচ্ছে ওই ওই কারণে আমি ইয়ে করি, আমাদের সকলকে এরকম ভাবে খেতে দিই। ঠাকুর বলছেন ওরা সাধন ভজন করছে, মা একবারে ডাইরেক্টলি বলে দিলেন যে ওদের ভবিষ্যৎ আমি দেখব, তুমি খাওয়া নিয়ে ওদেরকে নিয়ে কিছু কাণ্ড কারখানা করো না। ঠাকুর একটু একটু করে আঁচড়ে আঁচড়ে তার ভেতরে সেই মাতৃভাবের সেই যে যেটা লুকিয়ে ছিল সেটা বিকশিত করছেন। সরস্বতী পূজার সময় প্রার্থনা করছেন, হে বালে হে ত্রিপুরে সুন্দরী, ইহার মন প্রাণকে অবলম্বন করিয়া আবির্ভূত হ, তাঁর যে ভেতরের যে দৈবী শক্তি তার বিকাশ সাধনের কথা বলছেন। এই প্রত্যেকটা ঘটনা, চন্দন যেরকম এমনি পাওয়া যায় না, যখন আমরা পিঁড়িতে জল দিয়ে তারপরে ঘষতে থাকি তখন সেই সাদা জল চন্দনের স্পর্শে, চন্দন কাঠের স্পর্শে চন্দনে রূপান্তরিত হয়, সেটা সুগন্ধি, সেটা ব্যবহার করলে সেটা স্বাস্থ্যকর। এমনি এমনি হয় না, যে মা দেখাচ্ছেন তার জীবনে সাধন করতে হয়, না হলে হয় না। বলছেন ছোটবেলা থেকে মা স্কুলে গিয়েছিলেন, মা যে একেবারে ক অক্ষর গ মাংস ছিলেন তা নয়, মায়ের অনেক চিঠি আমি দেখেছি যেগুলো মায়ের লেখা নয়, মা কখনো কখনো বলেছেন যেগুলো কাকের ঠ্যাং বকের ঠ্যাং সেগুলো সব কটা রাধুরানী রাধুদির লেখা, কলকাতা থেকে যেগুলো লেখা সেগুলো বেশিরভাগই আমাদের ব্রহ্মচারী মহারাজরা লিখে দিতেন অথবা শারদানন্দ ছিল, আর ওখানে জয়রামবাটি থেকে যা আসতো সেগুলো আমাদের রামময় মহারাজ তাঁর লেখা, লাইন দিয়ে দিয়ে লেখা পুরনো চিঠি, মায়ের চিঠি দেখার সৌভাগ্য হয়েছিল। প্রথম দীক্ষার চিঠি কেন, একেবারে ১৯০০ সালের গোড়ার দিকের চিঠিতেও শেষের দিকে মা কাঁপা কাঁপা হাতে মা বলে একটা কথাটা লিখতে পারতেন, শেষ দিকে মাও লিখতে পারতেন না, তাই মা হাতে টিপ ছাপ দেওয়া হতো। মা কখনো ওই যে মানিয়াটা আসতো সেটা শেষের দিকের কথা, সেগুলোতে কোনোদিন মায়ের কোনো স্বাক্ষর নেই, মা তাতে ওই কালি দিয়ে টিপ ছাপ দিয়েছিলেন, সেই টিপ ছাপের দেওয়া মাস্টারমশাই পাঠানো মানিয়াটারে রিসিটগুলো বেলুড় মঠে রাখা আছে। কিন্তু মা লেখাপড়া না শিখলেও, প্রথাগতভাবে লেখাপড়া না শিখলেও খুব উদার মনস্ক, নাহলে ভাবুন দেখি সিস্টার নিবেদিতার সঙ্গে আলোচনা হচ্ছে, সিস্টার নিবেদিতা বলছেন যে কেমন করে ওদেশের বিয়ে হয়, আমাদের ইয়দিদম হৃদয়ম তদ্ভ তদস্তু হৃদয়ম মম যেরকম আছে ঠিক সেই রকম ওদেরও ইংরেজিতে প্রার্থনা আছে, যে জীবনে মরণে সুখে দুঃখে সদা সর্বদা তোমার সঙ্গে কথা বলবো। কেউ কেউ লজ্জায় হাসছেন, মা বলছেন আহা কি ধর্মী কথা গো, কি ধর্মী কথা। এই প্রত্যেকটা জিনিসের ভেতরে যে উদার একটা দৃষ্টি থাকার ফলে প্রত্যেকটা জিনিসের মধ্যে যেন তিনি দর্শন করছেন। শৈশবে হইলা হতা মাতার সঙ্গিনী, আচরণে শ্রীমাতার সরলতাম, রাজমুখার্জির ভগ্নী মা অগরমণি, শৈশব হতে হোলা মার সঙ্গিনী, আচরণ শ্রীমাতার সরলতামায়, বিবাদ না করে মাতা খেলার সময়, কখনো সাজিয়া কর্তা কখনো গৃহিণী, খেলা করিতেন মাতা শক্তি স্বরূপিণী, কখনো করিয়াসি কখনো বা কালী, বেল পাতা সহ ফুল আনিতেন তুলি, লক্ষ্মী পূজায় মার অতীব আহ্লাদ,
প্রাণী আসে ইথে তার অমৃতের স্বাদ, সাজাইয়া প্রতিমারে অতি সযতনে পূজা করিতেন মাতা আপনার মনে। সঙ্গিনী মাঝারে কোনো হইলে বিবাদ, সঙ্গিনী মাঝারে কোনো হইলে বিবাদ, মিটাইয়া দেন মাতা কহি মিষ্টবাদ। কি মধুর সেই ভাষা জুড়াই পড়ান, মায়ের মুখের কথা সুধার সমান। যে অগরমণি দেবী ছিলেন, যার বাড়িতে গিয়ে মা তার যখন তিনি অনেকের দ্বারা অনেকের কাছে সেই লাঞ্ছিতা হতেন, কষ্ট পেতেন, মা সেইখানে গিয়ে কষ্ট তার লাঘব করতেন। তাঁর স্মৃতি কথায় আছে, শ্রীমাতার ব্যবহার ছিল একদম সরলতাময়। আমরা তো দেখেছি সরল, এরকম না হলে তো হয় না। কি সুন্দর কথা না, এই যে কলকাতায় আছেন, কল খোলা হয়েছে, কলে সেই হাওয়া ভরা থাকতো, শোঁসো করেছেন, মা ছুটতে ছুটতে এসে যোগ এসব দেখে যাও গো, কলের ভেতরে সাপ ঢুকেছে, সবাই হাসছেন, মা কিন্তু কি সিরিয়াসলি নিয়েছে। এত সরল না হলে হয় না, এত সরল না হলে কি হৃদয়ের মধ্যে ঢোকা যায়? ঠাকুর বলছেন এই সরলতা ঈশ্বর লাভের অন্যতম একটি ফ্যাক্টর। মা নিজের জীবন দিয়ে দেখিয়েছেন সরল। এ দেখবেন ঠাকুরের জীবনও তাই, মায়ের জীবনও তাই, এটা একটা কমন ফ্যাক্টর। তিনি পূজার প্রচলন করেছিলেন, সকলকে নিয়ে পূজা করতেন, সেই যে বনফুল হেনা তেনা যা আছে সেই সমস্ত। ঠাকুর আবার এক কাটি ওপর ঠাকুর যাত্রাও করতেন। কিন্তু এগুলো সবগুলোর মূলে হচ্ছে যাদের নিয়ে আছি তাদের দৈনন্দিন জীবনের মানোন্নয়ন। এরা সব গ্রামের তেলি ভুলি, বাইরের জগৎটা তাদের কাছে একবারে জিরো হয়ে গেছে, একদম কোনো রকম তাদের কাছে জগৎটা অস্তিত্ববিহীন হয়ে গেছে। সেই অস্তিত্ববিহীন জীবনে একটা অস্তিত্বের লড়াই তিনি আমাদের দেখাতে শুরু করলেন। তিনি আমাদের মন যেটা তমগুণে নিমজ্জিত আছে, এর ত্রুটি তার ত্রুটি দেখার, সেই মন আমাদের ধীরে ধীরে উন্নয়ন করছেন। আপনারা অনেকেই পথে পঁচালি দেখেছেন, সেই দুর্গার যে সঙ্গিনী যার পুতুলের বাক্স থেকে সেই পুতুল নিয়েছিলেন, সেই কুটনি তার মা সুপার কুটনি, তাকে নিয়ে সে কী মারটাই না খাওয়ালে, কী গালাগালটাই দেওয়ালেন, সব কিছুর ইন্ধন ওই ছোট্ট বাচ্চা মেয়ে, কেন সে ওইরকম কুট কেন? তার কারণ হচ্ছে সে ছোট থেকে ওটা অভ্যাস করেছে, তার বাড়ির বড়দের দেখেছে এর বাইরে কোনো জগৎ নেই। ঠাকুর সমস্ত বাল বিধবাদের সামনে এসে নাটকের অভিনয় করতেন, তখন তো বাবা কেন চাকর মা কেন জি এইরকম তো যাত্রা হতো না, তখন কৃষ্ণ যাত্রা হতো, রাম কৃষ্ণ সুদামা এইসব নানা রকম যাত্রা হতো। সেই সমস্ত যাত্রা দেখে ভগবানের সে দিব্য জীবন দিব্য চরিত্রের কথা আমাদের মনের ভেতরে গেঁথে যেত। এই মেয়েরা যারা যেতে পারতেন না ঠাকুর তাদের সামনে এসে অভিনয় করাতেন। এ যারা কুট কাচারি এইসব নিয়ে আছেন তাদের মনের ভেতরে প্রত্যেকের ভেতরের ভগবত ভাবকে জাগিয়ে দিতেন। স্বামীজি বলছেন না, ধর্ম হচ্ছে প্রত্যেকের ভেতরে আগে থেকে নিহিত যে পবিত্রতা তার বিকাশ সাধন, এই আগে থেকে নিহিত অলরেডি ইন ম্যান, এটা আমাদের প্রত্যেকের ভেতরে আছে। আমরা যে তাকে জাগাবো তার ভেতরে সে ধর্মীয় ভাব হবে। আচমকা দেখবেন দীক্ষা টিক্ষা নেওয়ার পর মানুষজন যখন এই বেলুড় মঠ আসা যাওয়া শুরু করেন, বেলুড় মঠের পরিবেশ সাধুদের পরিবেশ তার মনের ভেতরে পরিবর্তন করে। আমাদের তখন সদ্য সন্ন্যাস হয়েছে 2004 সালে, আমাদের হেডকোয়ার্টার থেকে আমরা 8 জনের সন্ন্যাস হয়েছিল, আমরা একসঙ্গে থাকতাম 4 জন, রোজ সকালে আমরা 4 জন নতুন সন্ন্যাসী একসঙ্গে খেতে যেতাম। আর দেখতাম 3 জন অবাক বিস্ময়ে আমাদের সেই হেঁটে যাওয়াটা দেখতেন। তখন তো আমাদের সদ্য সদ্য গেরুয়া হয়েছে, খুব স্টাইল করে সেই গেরুয়া পরে, হ্যাঁ উত্তরীয় পরে গায়ে দিয়ে, কখনই সব প্রথম দিকে থাকে এইসব, নতুন বিয়েতে যেরকম থাকে ওরকম থাকে, এই সমস্ত করে আমরা হাঁটতে হাঁটতে পাখির মতো উঠতে উঠতে যেতাম। আর লক্ষ্য করতাম সেই ভদ্রলোক আমাদের দিকে তাকিয়ে থাকতেন, অবাক বিস্ময়ে তাকিয়ে থাকতেন। অদ্ভুত কথা, বহু বছর আগে তিনি বেলুড়ে বাস করেন, কিন্তু কোনোদিন বেলুড় মঠে আসা সকালবেলা এটা তার হয়নি। তার একটু প্রবলেম হয়েছিল, হার্টের প্রবলেম, হাঁটতে বলা হয়েছিল কোথায় হাঁটবে, বেলুড়ের প্রাইভেট রোড বিদ্যা মন্দিরের ওই সর্দাপিঠে গেট থেকে এইটা আর ভেতরটা এক পাক দিল, আরও 1 কিলোমিটার ঘোরা হয়, এই জন্য তিনি আসতেন। কিন্তু এই যে সাধুদের একটা অদ্ভুত উদারময় দৃষ্টি দেখে তার মনে হলো তার দীক্ষা নেওয়ার দরকার আছে, এইটি সঙ্গের দরকার আছে, জীবনটার আমূল পরিবর্তন হলো। উনি মাঝে মাঝে আমাদের প্রণাম করতেন, একদিন আমি খুব ধমক দিয়ে বললাম রোজ রোজ প্রণাম করার কী আছে, উনি বলছেন আমার ইচ্ছা করে, আমারও তো নিতে নেবার ইচ্ছাটা থাকা দরকার। কিন্তু এই যে প্রতিদিন ঠাকুরের মন্দিরে আসে, সাধুদের আচরণ দেখে, সমস্ত এমনকি যারা কাজকর্ম করে তাদের আচরণ, তাদের নিয়ম নিষ্ঠা দেখে তার জীবনের ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন আসে। এই পরিবর্তনটা যেটা অটোমেটিক্যালি ভেতর থেকে আসে, সেই ভেতরের ভাবটাকে ঠাকুর এবং মা তাদের আচরণ দিয়ে জাগিয়ে দিয়েছেন। বলছেন
যে কি মধুর কি ভাষা, জুড়ায় পড়ান মায়ের মুখের কথা সুধার সমান। এটা আমরা যারা মাকে দেখেছেন তার কাছ থেকে শুনেছি, স্বামী কাশী সারানন্দজি মাঝির কাছে শুনেছি, তিনি শ্রী শ্রী মাকে দেখেছেন। মায়ের তখন বেশ কয়েকটা দাঁত পড়ে গেছে, একটু কথা বলতে গেলে ফক ফক করে, এই যে সামনে দাঁত দাঁত পড়ে গেলে যেরকম হয় সেই রকম। কিন্তু তিনি বলতেন যে মায়ের কথা এত মিষ্টি এত মিষ্টি এত মিষ্টি, মনে হয় যেন শুনতেই থাকি শুনতেই থাকি। যোগীদের গলার স্বর খুব মিষ্টি হয়। আমরা বিরজানন্দজির কথা শুনেছি, ভীষণ নাকি মিষ্টি গলার স্বর। তিনি কাউকে জিজ্ঞেস করছেন তোমার নাম কি, মনে হতো একবারে সুধা ঝরে পড়ছে। মায়ের কথা কাশী সারণী বলতেন, মা যে কথা বলতেন মনে হতো যেন শেষ যেন না হয়, আরো যেন হয় আরো যেন হয় আরো যেন হয়, বারবার শুনি, এরকম ভাবনাটা তার থাকতেন। পুঁথিকার লিখছেন, জগদ্ধাত্রী পূজা কালে নিজেরে হারায়, মানবী দেবীতে মিলিয়ে এক হয়ে যায়, গভীর সমাধি মাঝে মগ্ন হয় মাতা, পৃথক না রহে তায় ধেও আর ধাতা, কৃষ্ণ হয়ে কৃষ্ণ ভজ শুনি মোরা কানে, সেরূপ আবেশে কভু না আসে পরাণে, এহেন সময়ে রাম হৃদয় খোশাল, হলদে পুকুরবাসী প্রৌঢ়া বয়ঃকাল, দেবীরে দেখিতে আসি হেরিলেন মাকে, কেবা দেবী কে শারদা ভিন্ন নাহি দেখে, এরূপ হেরিয়া প্রাণে উপজিলা ভীতি, তরায় প্রস্থান করে করিয়া প্রণতি, তীক্ষ্ণ বুদ্ধি ধরে মাতা কর্মে উৎসাহী, তদুপরি ধীরে শান্ত মা করুণাময়ী। প্রতিকার বলছেন যে মায়ের ভেতরে যে আধ্যাত্মিক সত্তার কথা বলছেন, তিনি যখন ধ্যান করতেন তখন স্বরূপটি বিকশিত হতো, এবং স্বরূপটি এমনভাবে বিকশিত হতো তখন খুঁজে পাওয়া যেত না কোনজন দেবী এবং কোনজন তার প্রতিমূর্তি। জগদ্ধাত্রী পূজার সময় মা ধ্যান করছেন, এমন গভীরে মিশে গেছেন, এমন গভীর ধ্যান করছেন যে আর কোনো রকম তিনি তাকে আলাদা করে আইডেন্টিফাই করা যাচ্ছে না। সেই সময় তাকে দর্শন করতে এসেছিলেন এই হলদে পুকুরবাসী রাম হৃদয় ঘোষাল। তিনি জগদ্ধাত্রীকে প্রণাম করে যখনই মায়ের দিকে দৃষ্টি পড়ল তখন মায়ের সেই অপরূপ রূপ দেখে তিনি অনুভব করতে পারছিলেন না কোনজন মা জগদ্ধাত্রী এবং কোনজন মৃন্ময় রূপ আর চিন্ময় রূপের কোনটি। ভয় হতে থাকলো, মানুষের মধ্যে এরকম হতে পারে, যখন আমাদের হয় আমরা দেখতাম, আমরা বলি তো ভক্তিসানন্দজির কাছে আমরা যেতাম আমাদের খুব মজা হতো খুব আনন্দ হতো, কিন্তু ভয়ও করতো একটা অদ্ভুত রকম। এই ভয়টা হচ্ছে শ্রদ্ধা মিশ্রিত ভয়, খুব বেশিক্ষণ মহারাজের চোখের দিকে আমরা তাকিয়ে থাকতে পারতাম, অদ্ভুত একটা স্পার্কিং, এটা অদ্ভুত একটা স্পার্ক, এটা মানুষের চোখে দেখতে পাওয়া যায় না। আমরা মানুষের চোখের সাথে চোখে চোখ মেশাতে পারি মেলাতে পারি, কিন্তু মহারাজির সঙ্গে মহারাজি বেশিক্ষণ তাকিয়ে থাকলে আমরা সেদিকে চোখ মেলাতে পারতাম, এমন একটা দিব্য ভাব সেটা দেখে আমাদের ভয় করতো। যখন মহারাজ গম্ভীর হয়ে থাকতেন, মহারাজ হাঁটতেন, আমাদের রীতিমতো ভয় করতো। সবচেয়ে বেশি ভয় করতাম আমরা রঙ্গনাথ আনন্দজিকে, কারণ তিনি একেবারেই খুব বেশি কথা বলতেন না, জবিয়াল মানুষ ছিলেন, কিন্তু যখন চুপ হয়ে থাকতেন তখন তার কাছে যাওয়াটা বেশ ভয়ের ছিল। একটা অদ্ভুত, আমার আপনার মতোই মানুষ, কি সুন্দর ব্যবহার করছেন, কিন্তু যখন তিনি তার স্বরূপে মগ্ন হয়ে থাকতেন তাকে খুঁজে পাওয়াটা, তাকে তার সঙ্গে অ্যাক্সেস করাটা খুব কঠিন। পুঁথিকার এই কথাটাই বলছেন, তীক্ষ্ণ বুদ্ধি ধরে মাতা কর্মেতে উৎসাহী, তদুপরি ধীরে শান্ত মা করুণাময়ী, কাজ কর্মে অতুপটু কহিতে না হয়, শ্যামা মামার ডান হাত হইয়া দাঁড়ায়, মাতার লীলার কথা অমৃত নিঃসম, তত্ত্বজ্ঞান অভিলাষী কভু নাহি মভ্রম, শ্রীমাতার লীলারস করিয়া সাদন, ঋষি তপস্বীগণে দিল যে বর্ণন, তুলনাবিহীন তাহা অতি অপরূপ, তাহে কিছু ধরা আছে মাথার স্বরূপ মাতার স্বরূপ, হৃদয়ে গাঁথিয়া লয়ে তাঁদের কথন, কিছু কিছু যাই লিখে দিয়া প্রাণ মন, তাহার বর্ণনা পড়ে আমারও আখ্যান, সূর্যকান্ত কান্ত মণি পাশে প্রদীপ সমান, মার নাম বিনে ভাই নাহি অন্য গতি, যে জপিবে সেই নাম হবে শুদ্ধ গতি, সেই হেতু নাম গাই আমি যে অধম, মাতার শ্রীপদ যদি পায় নরাধম। বলছেন মা ঠাকুরের একটা অত্যন্ত বৈশিষ্ট্য যেটা ছিল সেটা হচ্ছে কোনো কাজেতে তার না ছিল না। আমাদের তো বেশিরভাগ কাজই না হয়ে থাকে, আমি সকাল থেকে এই করেছি আমি সকাল থেকে তাই করেছি, আমার দ্বারা অমুক কাজটি করা সম্ভব হয় না। কর্তায় ঘরেতে দেখেছেন কর্তারা বাজার করে এসে ব্যাস
একবারে জগৎ কিনে ফেলেছেন, আর কিচ্ছু করতে পারেন না। এমনকি চাটা যে দেওয়া হয়েছে সেই ইঁটো কাপটাও নামিয়ে রাখতে পারেন। আমি অনেক কাজ করেছি। আবার মায়েরাও সমস্ত কাজ করার পরে বিকেলবেলা তারা সব কাজ সেরে এসে ওই বোকা বাক্সের সামনে বসে থাকে, সারাদিন ধরে খাটছি, আমাদের কি রেস্ট নেই? ছদিন কাজ করলে তবু তো রবিবার ছুটি পায়। দেখুন, আমাদের সবসময় একটা এক্সকিউজ আছে। তার কারণ হচ্ছে আমরা সবসময় সেবা ভাবটা আমাদের ভেতর জাগিয়ে রাখতে পারি না, এই কারণে এক্সকিউজগুলো আসতে থাকে। মা ঠাকুরিনের মধ্যে এইটা নেই, কাজ কর্মে অতিপটু কহিতে না হয়, এটা একটা সবচেয়ে বড় কথা। আমাদের তো বলে কয়ে কাজ করাতে হয়, তাই না? কিন্তু বলছে বলতেও হয় না, এত সুন্দর তার কাজের ধারা, না বললেও তিনি কাজ করে থাকেন। এবং ধীরে ধীরে তিনি যেন শ্যামা মায়ের ডান হাত, অন্যতম ভরসার জায়গা হয়ে দাঁড়ায়। বলছেন, শ্রীষ্মাতার লীলারস হরি আস্বাদন, ঋষি তপস্বীগণ দিলা যে বর্ণন, তুলনাবিহীন তাহা অতি অপরূপ, তাহে কিছু ধরা আছে মাতার স্বরূপ, হৃদয়ে গাঁথিয়া লয়ে তাঁদের কথন, কিছু কিছু লিখে যায় দিয়ে প্রাণ মন। যে শুধুমাত্র আমি বলেছি তা নয়, মুনি ঋষি যারা তাকে মনন করেছে, তারা যারা তাকে তিন চিন্তা করেছে, তারা জগন্মাতার স্বরূপ যেরকম ভাবে ব্যক্ত করেছেন, মায়ের মধ্যে জগন্মাতার সেই স্বরূপটি দেখা গেছে। ভক্ত এসেছে, সে কল্পনা করতে করতে এসেছে মা একটা সোনার সিংহাসনে বসে থাকবেন, আর দুপাশে সে অনেক নানা অলঙ্কার বিনারসি টেনারসি করে মা পায়ের উপর পা দিয়ে বসে থাকবেন, আর দুপুর দুপাশে সে তার দুই সখী জয়া বিজয়া তাকে চামর ব্যজন করবে। মাকে সত্যি সত্যি তিনি দেখলেন, দেখলেন মা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলেন, বিধবা মানুষ, আর একটা ওই ওই যে কি বেশ বলে ওই ঝাঁটু, সেটা আবার খ্যাংরা ঝাঁটু, যার মুখটা একবারে নষ্ট হয়ে গেছে, খুব শার্প হয়ে গেছে, সেই খ্যাংরা ঝাঁটু দিয়ে তিনি বিয়েটা পরিষ্কার করছেন। মাকে দেখে তিনি একেবারে হতবাক হয়ে গেছেন, এরকম মা? মা পরে মজা করে বলতেন, হ্যাঁ তোমরা বলবে আমাদের মা এরকম ছিল, অমনি অমনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতো, বাতের ব্যথায় কষ্ট পেত, আমাদের মা ওরকম ছিল, দাঁত পড়ে গেছে, আমাদের মা তো বুড়ি মা ছিল, মা একটু মাঝে মাঝে মজা করতেন। কিন্তু এই যে স্বরূপের মধ্যে দিয়ে আসল সত্তাটিকে একটু একটু করে দেখানোর চেষ্টা করছেন। প্রতিকার বলছেন, শ্রীমাতার শ্রীপদ যদি পায় নরাধম, সেই হেতু নাম গাই আমি যে অধম। আমরা অধম, কিন্তু আমরা কেন মায়ের নাম চর্চা করছি? মুক্তি পাওয়ার জন্য। এই যে আমাদের অধম সত্তা, যে কারণে আমরা জগৎ বা উত্তমের সাথে মিশতে পারি না, আমাদের এই অধম সত্তাকে বিলীন করে দিয়ে মায়ের সন্তান হয়ে যেন আমরা উত্তম হয়ে যেতে পারি। আছে না গানে, আছে তোমার ছেলে হয়ে যেন মা দিন কাটে না ধুলো খেলায়, আমাদের দিন যেন ধুলো খেলায়, সাধারণ কাজে যেন না কেটে যায়, আমাদের যেন জীবনটা সাধারণ না হয়, আমরা যে একটা অসাধারণ জীবনযাপন করতে পারি। শ্রীমাতাই হইল দেবী আবারও মানবী, দ্রষ্টা আর দৃশ্যা মাতা, মার সব লীলা সবই। এই মাই হলেন যাকে আমরা মানুষ হিসেবে দেখি, তিনি আবার তার মধ্যে যখন দৈবী সত্তার বিকাশ হয় তখন তিনি পূর্ণ দেবী হিসেবে প্রকাশিত হন। এবং তাই এই মায়ের দুটি সত্তাকে আমাদের প্রত্যক্ষ করা দরকার, না হলে কিন্তু কোনোভাবেই আমাদের কিছু হয় না। কারণ যতক্ষণ না পর্যন্ত মায়ের এই মানবী সত্তাটাকে অ্যাকসেপ্ট করতে পারছি, মায়ের কাছাকাছি আমরা যেতে পারবো না। এবং মায়ের কাছাকাছি যেতে যেতে যখন মায়ের দৈবী সত্তাটাকে আমরা দেখতে পাবো, তখন সেই দৈবী সত্তার সাগরে নিজেদের নিমগ্ন করে, নিজেদের ভেতরে যে ক্ষুদ্রতা তাকে অতিক্রম করে নিজে অনন্তের স্পর্শ পাব। আমাদের যে গঙ্গা সাগরে যে গঙ্গা এসে সমুদ্রের সঙ্গে মিশছে, তার পেছনে যে গল্পটা বলা হয়, আদতে ওটা একটা মিথ। গঙ্গা হচ্ছেন জ্ঞানের, বিশুদ্ধ জ্ঞানের আধার, সেটা যদি অনেক পরিমাণে পাওয়া যায় তাহলে আমরা ধারণ করতে না পারলে বেশিরভাগই নষ্ট হয়। শিব শব্দের অর্থ হচ্ছে কল্যাণ। শিব তাই তার জটাটা খুলে দিলেন, জ্ঞানের যে প্রকাশ সেটাকে নিয়ন্ত্রিত করা যায়, যতটুকু প্রয়োজন ততটুকু। ক্রমাগত আমাদের যখন জ্ঞান বিকশিত হয় তখন আমরা বিস্তারিত হতে থাকি, দেখবেন গঙ্গা যখন মধ্যগতিতে আসে বিস্তারিত লাভ করেন, আবার যখন তারই কাজ শেষ হয় তখন তিনি অনন্তের সাথে মিশে যান। এটা একটা সিম্বলিক, ক্ষুদ্র আমি আমাকে নিরন্তর আমাকে চেষ্টা করে যেতে হবে, এই ক্ষুদ্র আধার থেকে অনন্ত আধারে মিশে যাওয়ার চেষ্টা আমাদের নিরন্তর করে যেতে হবে। এই চেষ্টাটা যদি আমরা করে যেতে না পারি তাহলে কোনোভাবেই কোনো অবস্থাতেই আমরা ভগবানের সাথে মিলেমিশে যেতে পারব না, তাহলে না হলে আমাদের পড়াটাই বৃথা। এই দুটো জিনিস দেখা দরকার, দেবীর দৈবী সত্তা, মানবী সত্তাটাকে দেখা দরকার, এখানে আমি মায়ের সন্তান বলে নিজেকে সহজে পরিচয় দিতে পারবো। আর দুই হচ্ছে এই আমি যখন
তার দৈবী সত্তাটাকে দেখলো, তার যে দিব্য গুণেরকে দেখে আমার যে মানবীয় গুণ সেটাকে পার করে আমি দেবতা হয়ে উঠতে পারবো। আজ এই পর্যন্ত, ভগবানের কৃপা হলে এর পরের অংশ থেকে আমরা মায়ের দিব্য গুণ নিয়ে আলোচনা করব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্য বাসিনামি তে দুঃখানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।